তোর আব্বু একসময় এই কথাগুলো খুব বলতো। যদি কোনো নারীর হাতে এই জাতীয় চিহ্ন দেখা যায় তাহলে 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 কি হয় কৌশিক? এই দেখ দেখ, আইসক্রিম তো আমার আগেই ঢাকা লেগে গেছে, তাহলে আর আইসক্রিমের দোকানে আসার কি দরকার? আপনারা ভালো হয়ে যান, ভালো হতে পয়সা লাগে না। না প্লিজ প্লিজ, আপনাকে বলেনি, আমাকে বলেছে, সরি। এবং এবং তোমার হাতের সেই বিখ্যাত পুরী, আর এই যে দেখতেছো সবুজ গাছপালা, দালান কোঠা, এরকম সবই তাদের ছিল। তোমাদের পেছনে সময় না ব্যয় করে একটা ছাগলের পেছনে যদি সময় ব্যয় করতাম তাহলে তারা এতদিনে ভ্যাঁ ভ্যাঁ ডাক ছেড়ে দিয়ে সারে গামা শিখতে পারত। ইজিট বলে কথা কাজ, কিন্তু সেজান অভিনেতা পারতো না, সেটা পারতো। তোমাদের মতো গাধাগুলোকে দেখলে ছাগলরা অভিনয় করতে পারতো। সবাই মনোযোগ দিয়ে শোনো, তোমরা সকাল বিকাল প্রতিদিন এই সবুজের দিকে তাকিয়ে থাকবে, এই সুন্দর সবুজের দিকে তাকাবে, তাতে কি হবে? চোখ ভালো থাকবে। আর শুধু তাকিয়ে থাকলে হবে না, সেই সঙ্গে চোখের ব্যায়াম করতে হবে। তোমরা সবাই আমাকে দেখো আমি কি করছি, তোমরাও তাই করবে। দেখো আমি কি করছি, সবাই চোখ বড় করে তাকাও। বন্ধ, আবার তাকাও, আবার বন্ধ। কি খুব ভালো লাগছে না? হ্যাঁ, অনেকক্ষণ বিশ্রাম নিয়েছে, এবার তোমরা ধীরে ধীরে চোখ খোলো। আপনারা ওরা কোথায়? ওরা ছোট ছোট ছেলে মেয়েগুলো। আচ্ছা ঠিক আছে, আপনারা আমার সাথে চোখ খুলে কথা বলুন। আপনার যে বিচ্ছিরি চেহারা, আমরা কি করে চোখ খুলবো ভাবতেই পারছি না। দাঁড়াও, দেখাচ্ছি মজা।